بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, الله پاک رب العالمين سمست پرشنسا صلاة وسلام نازل پیا نبی محمد صلى الله عليه وسلم اوپر. আমাদের এই মঙ্গলবারে মাসে দুই দিন, মানে দুই মঙ্গলবার আমাদের জাল জয়ীফ হাদিসের সিলসিলা আলোচনা হবে বিভিন্ন বিষয় সম্পর্কে ধারাবাহিকভাবে। আজকে যে জাল জয়ীফ হাদিসগুলি পেশ করব সেগুলি রমজান সংক্রান্ত, রমজান সংক্রান্ত। ধীরে ধীরে অনেকগুলি হয়তো হাদিস আপনাদের জানার ইচ্ছা, কিন্তু ধীরে ধীরে আসবে ইনশাআল্লাহ তাআলা। বাকি যদি বিশেষ কোনো বিষয়ের উপরে জানার বেশি প্রয়োজন মনে করেন তাহলে আমাকে লিখিত দিলে হয়তো আগামী সপ্তাহের জন্য প্রস্তুতি নিয়ে ওইভাবে ওই বিষয়গুলির উপরে আসা যাবে। রমজান সম্পর্কেও অনেক জাল জয়ীফ হাদিস আছে, যেমন শাবান সম্পর্কে আছে, যেমন যে কোনো বিদাত বিদাত সম্পর্কে জাল জয়ীফ আছে। জাল জয়ীফ মুসলিম সমাজে বিদাত ছড়াবার কয়েকটি কারণের একটি কারণ। একটি কারণ হচ্ছে অজ্ঞতা, মানুষ কোরআন এবং হাদিস জানে না, শেখে না, যার ফলে বিদাত ছড়িয়েছে মুসলিম সমাজে বা ওই সব লোকদের মাঝে। আর একটি কারণ হচ্ছে যে ইসলাম সম্পর্কে জানে কিন্তু ভুল জানে, জাল জয়ীফ জানে। ওই জাল জয়ীফ হাদিসগুলিকেই মনে করে যে এগুলি হচ্ছে হাদিস, আর সহি জয়ীফের কোনো পার্থক্য নেই তাদের কাছে, জানেও না বুঝে না, যার ফলে ওই বিদাতগুলি ধর্মের নামে চলছে, নেকির আশাই করছে। তার মধ্যে রমজান সম্পর্কে বেশ কিছু জাল জয়ীফ হাদিস আছে। প্রথম হাদিস শুরু করি। একটি হাদিস আছে, লাউ ইয়ালামুল ইবাদু মা ফি রমাদান লা তামান্নাত উম্মতি আন ইয়াকুনা রমাদান আস-সানাতা কুল্লুহা হাদিসের যে অংশটুকু খুব আমাদের সমাজে প্রসিদ্ধ সেটা হচ্ছে, মানুষ যদি জানতো যে রমজানে কি গুণাগুণ আছে, কি নেকি আছে, তাহলে মানুষ আকাঙ্ক্ষা করত যে সারা বছরটাই যদি রমজান হইত, সারা বছরই রমজান হওয়ার আকাঙ্ক্ষা করত। কত যে গুণ আছে, কত যে ফজিলত আছে, আর নিঃসন্দেহে ফজিলত আছে, কিন্তু এই ভাষায় যে মানুষ আকাঙ্ক্ষা করত যে সারা বছরটাই রমজান হইত, এই মর্মে যে হাদিসটি বর্ণিত সেটা হচ্ছে বাতিল হাদিস, জাল হাদিস। মানুষ যদি জানতো যে রমজানে কি ফজিলত আছে তাহলে আকাঙ্ক্ষা করত যে হাই যদি সারা বছরটাই রমজান হইতো তাহলে কতই না ভালো হইত। আর তারপর আর একটা অংশে আছে ওর, যে জান্নাত প্রতি বছর সুসজ্জিত হয় রমজানে, রমজানে সুসজ্জিত হয় প্রতি বছর। ইবনে খুজাইমার হাদিস, ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ, যারা জাল জয়ীফের ভূমিকায় দ্বিতীয় বা প্রথম দর্শে ছিলেন, বিশেষ করে দ্বিতীয় দর্শে জাল হাদিসগুলি যে সংকলন করা হয়েছে বিভিন্ন কিতাবে, যেসব আইম্মা কিরাম ওলামারা সংকলন করেছেন, ওই কিতাবগুলি উল্লেখ করা হয়েছিল, হয়তো মনে আছে, তাই না? অনেকগুলি কিতাব উল্লেখ করা হয়েছিল। তার মধ্যে একটি কিতাব হচ্ছে আল মওদুআত, ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহ তিনি এই হাদিসটিকে তিনি উল্লেখ করেছেন তার মওজুআতে, মানে ওই কিতাবে, ওই কিতাবে উল্লেখ করায় মানে তার কাছে হাদিসটি জাল, মনে রাখবেন। আর তারপরে তিনি বলেছেন, ইমাম আলবানী রহমতুল্লাহ আলী কি বলেছেন, আলবানী রহমতুল্লাহ একটি কিতাব আছে জয়ীফুত তারগিব ও তারহিব, তারগিব তারহিব নামক একটি কিতাব আছে ইমাম মুনজারির, ওতে জাল আছে, জয়ীফ আছে, সহিও আছে। এই কিতাবটা আগের লিখা, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী কিতাবটাকে দুই ভাগে ভাগ করেছেন, জয়ীফ জালগুলিকে আলাদা করেছেন জয়ীফ তারগিব তারহিব নাম,
আর সহি হাসানগুলিকে যেগুলি গ্রহণযোগ্য হাদিস ওগুলিকে আলাদা করেছেন। তিনি ওই কিতাব বলেছেন যে মওযু উন, হাদিসটি হচ্ছে মওযু। ইমাম আবু ইয়ালা হাদিসটি বর্ণনা করেছেন। এর কারণ কি, হাদিস কেন জাল? এর সনদে একজন বর্ণনাকারী আছে জারির বিন আইয়ুব, মুহাদ্দিসিনা তাকে দুর্বল বলেছেন। ইমাম তাবারানি তার কবির আল মৌজামুল কবির, ইমাম তাবারানির হাদিসের তিনটি কিতাব আছে, একটি সবচেয়ে বড় যেটা নাম হচ্ছে আল মৌজামুল কবির, একটি মধ্যম আছে সেটি হচ্ছে আল মৌজামুল আউসাত, আর একটি ছোট্ট খণ্ড আছে সেটার নাম হচ্ছে আল মৌজামুস সাগির। আল মৌজামুল কবিরে তিনি বর্ণনা করেছেন আর বলেছেন যে ওতে হাইয়াজ ইবনে বুস্তাম একজন রাবি আছেন, সেও হ্যাঁ ওই হাদিসে। এরা সব দুর্বল অত্যন্ত। এই হাদিসটিকে মুহাদ্দিস নাই জন্য যারা দুর্বল, এটা হচ্ছে সর্বনিম্ন তার সম্পর্কে মন্তব্য, কিন্তু অনেক আলেমরা বলেছেন তাদেরকে মিথ্যুক, তারা হাদিস গড়ত, যার ফলে হাদিসটি সম্পর্কে আলেম বলেছেন হাদিসটি জাল। আর একটা হাদিস খুব মশহুর হাদিস, সে হাদিসটি রমজান শুরু হলে আমাদের দেশে সমস্ত ফিরকার আলেমরা বয়ান করে, এমনকি একযুগে আমরা আহলে হাদিস বক্তাদেরকে বলতে শুনেছি হাদিসটি, কারণ আহলে হাদিস আলেমরা আগে আল জাইফটা অত বুঝতো না, এখন ইদানিং আরব জগতের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায়, বিশেষ করে শিক্ষাগত সম্পর্ক, এমনি দুনিয়ার সম্পর্ক ঘনিষ্ঠ হলে তার কিছু জানা যায় না, কিন্তু শিক্ষার সম্পর্ক ঘনিষ্ঠ হয়, মানে আরব দেশগুলিতে আমাদের দেশের ছেলেরা পড়াশোনা করতে আসছে, এখানে জাল জঈফ সহি জঈফের পড়াশোনা হচ্ছে, এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আরব দেশে অনেক কিতাব জাল জঈফের আরবি ভাষায় আছে, আমাদের দেশে ওই কিতাবগুলি ছাপে না, বাংলাদেশ তো দূরের কথা, ভারতে পর্যন্ত ছাপে না, পাকিস্তানে পর্যন্ত ছাপে না, তাহলে আলেমরা জানবে কী করে? কিন্তু যখন শিক্ষাগত একটা সম্পর্ক হলো, এদেশে আসলো, এদেশে এই ধরনের কিতাবগুলি ছাপে, কিতাবগুলি নিয়ে গেল, তখন যারা হয়তো এদেশে পড়ারও সুযোগ পায়নি তারাও কিতাবগুলি পড়লো, দিয়ে অনেকেই সংশোধন করেছে। এ হাদিস বড় একজন আলেম তার খুতবাতে তার বক্তব্য বর্ণনা করেছে, জুমার খুতবাতে বক্তব্য বর্ণনা করেছে, আমার শোনা কেন দেশের হাদিসটা শোনেন। আইয়ুহান্নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইয়ুহান্নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে আগমন করেছে এক মহান মাস, শাহরুন ফিহি খায়র, শাহরুন ফিহি লাইলাতুন খায়র মিন আলফ শাহর, এমন এক মাস যে মাসে এমন এক রাত আছে যেটা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। জাল হাদিসগুলো মনে রাখবেন, জাল হাদিসে কিছু কিছু জিনিস আছে যেগুলো এই হাদিস জাল হইলেও অন্য আয়াত অথবা হাদিস দ্বারা প্রমাণিত, যেমন এই বিষয়টি, কোনো হাদিসকে জাল বলা এর মানে এই নয় যে ওর সবগুলি বিষয় বাতিল, কোনো একটা বিষয় হয়তো কোরআনে মজুদ আছে সেটা সহি, কারণ ওটা কোরআনে আছে ওই জন্য, কোনো একটা বিষয় হয়তো সহি হাদিস আছে একটা অংশ শুধু, সুতরাং অতটুকু সহি, যেমন এই বিষয়টি শাহরুন ফিহে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস তোমাদের সামনে আগমন করেছে যাতে এমন একটি রাত আছে যে রাতটি হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম, এটা কোথায় আছে? কোরআনে কারিমে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তাহলে এই বিষয়টি ঠিক আছে, কিন্তু এই গদ বাঁধা বক্তব্য নবী সাল্লাম দিয়েছেন যখন রমজান এসছে তখন, তারপর আরও বেশ কিছু বিষয় আছে যেগুলি ভিত্তিহীন। জান আল্লাহ সিয়ামাহ ফরিদা, আল্লাহ পাক এর রোজা ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, আল্লাহ বলেছেন কোতে বা আলাইকুম সিয়াম কোরআনে, তা আছে। তারপরে বনি আল ইসলাম আল্লাহ খামসিন, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের উপরে, তার মধ্যে একটি হচ্ছে সিয়াম রমজান, তো এগুলি দিয়ে রোজা ফরজ, কিন্তু রোজা ফরজ জাল আল্লাহ সিয়ামাহ ফরিদাতন এই বাক্যে হাদিসটি সহি নাই। ওয়া কিয়াম আলাইহি তাতাওয়ান, এবং তার রাতের কিয়াম মানে তারাবি, এটাকে আগে আল্লাহ পাক কী করেছেন, নফল করেছেন, রোজা ফরজ করেছেন আর তারাবিকে নফ, তাতাও মানে নফল, ফরজের অতিরিক্ত, সেটা সন্নত হইতে পারে, কারণ আমাদের দেশের মানুষকে যদি আবার নফল বলে দেন কেমন কথা, তারাবিকে নফল বানিয়ে দিলে সন্নত নয়, কারণ আমাদের দেশের মানুষের যে ইসলাম সম্পর্কে শিক্ষা সেটা স্পষ্ট ক্লিয়ার নয়, যার ফলে এই সমস্যাগুলি। তাতাও মানে ফরজের অতিরিক্ত, সেটা সন্নত হইতে পারে, আবার সন্নত না হয়ে এমনি মুস্তাহাব হইতে পারে। হ্যাঁ, যেমন ফরজ নামাজ দিন রাতে 17 রাকাত, তাই না? এ 17 রাকাতের পরে বাকি যে 12 রাকাত বা 10 রাকাত দিনের সুন্নাতে রাতে বা আছে, এগুলি তাতাওয়া,
হাদিস আছে, মান সাবারা আলা সিনতাই আশারাত রাকাতান, যেই ব্যক্তি দৈনিক 12 রাকাত নামাজ পড়বে, তাতাওয়ান গায়রা ফরিদা, নফল হিসাবে, সেটা ফরজ নয়, এভাবে হাদিস আছে। তারপরে এইভাবে এতে আছে, ইস্তেখারা নামাজ সম্পর্কে আছে। তাহলে বোঝা গেল যে শরীয়তে কোরআন এবং হাদিসের ভাষায় ফরজ চাইতে অতিরিক্ত যেগুলি সেগুলিকে তাতাওয়া বলা হয়েছে, এক্সেস। হ্যাঁ, সেটা সুন্নত হইতে পারে, আবার মুস্তাহাব নফলও হইতে পারে। সুন্নত কোন দিকে লক্ষ্য করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়েছেন অথবা উৎসাহিত করেছেন, বাধ্যতামূলক আদেশ করেননি, পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর না উৎসাহিত করেছেন, তাহলে সুন্নত এদিকে লক্ষ্য করে। আর ফরজ নয়, একবারে বাধ্যতামূলক নয়, ফরজ চাইতে অতিরিক্ত, এই জন্য সেটা তাতাওয়ু নফল। বুঝতে পারলেন? আবার কিছু জিনিস আছে সুন্নত নয় কিন্তু নফল, আপনি যে কোনো সময় দুই রাকাত নামাজ আল্লাহর কাছে দোয়া করতে চাইছেন, নিষিদ্ধ সময়গুলি ছাড়া, আসর পর মাগরিব পর্যন্ত নয়, ফজর পর সূর্য ওঠা পর্যন্ত নয়, বাকি যে কোনো সময়, সকালবেলায় হোক, সকালবেলা না হয় সালাত উদ্দোহা বলে একটা সুন্নত নামাজ আছে, তাহলে সুন্নত মুস্তাহাব নফল দুটোই হচ্ছে। কিন্তু যখন জোহর আসার মাঝখানে হঠাৎ করে আপনি একটু দুশ্চিন্তায় পড়েছেন, হঠাৎ করে একটা আপনার ঝুঁকির সংবাদ এসছে, আপনি আল্লাহর কাছে দোয়া করতে চাইছেন, তাই না? তার দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, কি এটা সুন্নত নামাজ নফল? তো এই নফল কথা, তাতাওয়ু কথাটি আম, সুন্নাতকেও সামিল, আর যেগুলি সুন্নাত নয় সেগুলিকেও সামিল, তাতাওয়ু বা নফল কথাটি। এইরকমই রোজা, রোজা দুই রকম, সোমবার বৃহস্পতিবার যদি রোজা হয় তাহলে সুন্নাত আর নফল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই রোজাগুলি, সেজন্য সুন্নাত, আর ফরজ নয়, করলে নাকি না হলে গুনাহ নেই, সেজন্য নফল। আর যদি আপনি মঙ্গলবার রাখেন, বুধবারে রাখেন, তাহলে নফল। দেখলেন তাহলে, তাহলে তাতাও শব্দটি সুন্নতকেও সামিল, নামাজের ক্ষেত্রে হোক অথবা রোজার ক্ষেত্রে হোক আর দান খেয়ারাতের ক্ষেত্রে হোক। তারপরে মান তাকাররাবা ফিহি বিখাসলাতি মিনাল খাইর, ওই হাদিসটিতে আছে, যেই ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করবে কোনো কল্যাণ কর কাজের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে, কানা কামান আদা ফরিদাতেন ফি মা সিওয়া, এই বড় হাদিস ছোটকালে আমরা মুখস্থ করছিলাম, খালি ওয়াজ করার জন্য, মানে ওয়াজ শিখার জন্য, যে বক্তব্যের ট্রেনিং ছাত্র জীবনে করতাম, তো এতে এই হাদিসটাতে বেশ কিছু ফজিলত, মানে গুরুত্বপূর্ণ ফজিলত, বড় বড় অঙ্কের ফজিলত আছে, যার ফলে এই হাদিসটি আমরা ছাত্র জীবনে মুখস্থ করেছি। যেই ব্যক্তি কোনো নফল কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করবে, কোন মাসে? রমজান মাসে। কানা কামান আদা ফরিদাতান ফি মাসে, তাহলে অন্য মাসের ফরজের নেই কিভাবে? খুব মশহুর হাদিস বলছি, যে বড় বড় বক্তারা, বড় বড় বক্তারা, আলেম বলবো না কারণ যে সহি জয়ীফের আলেম নয়, সেই জন্য হয়তো অন্য সাবজেক্টে আলেম, তফসিরের আলেম, অনেকদিন ধরে মাদ্রাসে পড়াচ্ছে, বড় বড় ডিগ্রি হাসিল করেছে, কিন্তু সহি জয়ীফ বুঝে না। আর তারপরে কি আছে, অমান আদা ফিহে ফারিদাতান কানা কামান আদা সাবঈনা ফারিদাতান ফি মা সিওয়া, আর যদি রমজান মাসে কেউ যদি এক ফরজ আদায় করে, তাহলে অন্য মাসের 70 ফরজের সমান নাকি কিভাবে? খুব মশহুর হাদিস। ওয়া শাহরুন আউয়ালু রাহমাত, ওই আমার এক মাস যার প্রথম অংশটা হচ্ছে রহমত, ওয়া সাতুহু মাগফিরা, আর মধ্যমটা হচ্ছে মাগফিরাত, আল্লাহ মাফ করবে, তার মধ্য 10-11 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত আল্লাহ মাফ করবেন, মাগফিরাত হবে, প্রথম 10-1 থেকে নিয়ে 10 পর্যন্ত আল্লাহ রহমত হইল, ও আখের হওয়ার শেষ 21 থেকে নিয়ে 29-30 ইত কমিনান্নার, জাহান্নাম থেকে আল্লাহ পাক মুক্তি দেবেন, ছাড় দেবেন, ছাড় প্রাপ্তি দেবেন। এভাবে যে হাদিসটা রয়েছে, এতে আর কিছু বিষয় রয়েছে, আসল বিষয় যে পুরো হাদিসটা আর কি, এই হাদিসটা কি, এই হাদিসটা সম্পর্কে আল্লামা আহসান আলবান আহমদ বলছেন মুনকারুন, হাদিস হচ্ছে অত্যন্ত দুর্বল, মুনকার যেটা মৌজু একটু ওপরে আর জয়ীফ অতি জয়ীফ তার নিচে একবার, মুনকার মানে ভিত্তিহীন। এই হাদিসে অর্থের দিক দিয়ে দেখি, যদি আমরা রমজান মাসকে 3 ভাগে ভাগ করি এরকম করে, অথচ কোনো সহি হাদিসে না আর আয়াত নেই, তাহলে প্রথম 10 দিন শুধু আল্লাহর রহমত হলো, মানে আল্লাহ মাফ করবে না,
যুক্তি দিয়ে বুঝেন আপনি, সাইন্টিফিক যুক্তি দিয়ে, মানে আমরা বুঝতে শিখছি। 10 দিনে শুধু আল্লাহ রহমত হয়ে তাহলে আল্লাহ মাফ করবেন না, তাহলে এই 10 দিনের মধ্যে আল্লাহ না করে কেউ যদি মরে যায় ভুল ভ্রান্তি করে গুনাহ করে, তাতে মাফ হইল না, সে তো রহমতই পেল না কি? সুতরাং এই এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ভাগ করেননি, এটা ওয়ান আউট। প্রথম 10 দিন আল্লাহ রহমতও হয় আর আল্লাহ মাফও করেন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তও করেন। মধ্য 10 দিনে আল্লাহ মাফও করেন, আল্লাহ রহমতও হয় আর আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। শেষ 10 দিন ওই রকমই, সবগুলি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহর রহমত প্রশস্ত, আল্লাহর রহমত হয় আল্লাহ মাফ করেন আর আল্লাহর রহমত হয় আল্লাহ মাফ করেন, সুতরাং আল্লাহ জাহান্নাম থেকে মুক্তও করেন। তারপরে সহিহ হাদিসের খেলাফে হাদিসটি, আরেকটি হাদিস আছে, ওয়ালিল্লাহি ওয়া তাকাও মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষকে হ্যাঁ জাহান্নাম থেকে মুক্ত করেন, ওয়া যালিকা আর এটা হয় কুল্লা লাইলাতিন প্রত্যেক রাতে, রমজানের প্রত্যেক রাতে। আর এই হাদিস যদি সহিহ মানে তাহলে বিরোধ হচ্ছে না, শেষ 10 দিনে শুধু, সহিহ হাদিস আছে প্রত্যেক রাতে আল্লাহ পাক রব্বুল জাহান্নাম থেকে এই আজকের রাত রমজান রাতে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 উদাহরণস্বরূপ বলছি, আল্লাহর কাছে লক্ষ নাই, হয়তো তারও বেশি হইতে পারে আবার কমও হইতে পারে। জি, হাদিসটি ইবনে খোজাইমাতে আছে। মুশকিলটা হচ্ছে আমাদের দেশের আলেমরা অনেকে ধোকা খেয়ে যায়, ইবনে খোজাইমার কিতাবের নাম হচ্ছে সহিহ ইবনে খোজাইমা, কিন্তু সহিহ ইবনে খোজাইমা তো বেশ কিছু জয়ীফ আছে আর অত্যন্ত দুর্বল, বরং জালো কিছু আছে। ওয়াকালা ইবনে ইমাম ইবনে খোজাইমা রহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করার বলছেন, ইনসাহা, যদি হাদিসটি সহিহ হয় তাহলে তার কাছেও এই হাদিসটি সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব ছিল তার সহিহ হওয়া সম্পর্কে। হাদিসটা কেন মুনকার বা ভিত্তিহীন? হাদিসটি বর্ণিত হয়েছে আলী ইবনে যায়েদ ইবনে জুদআন থেকে, তিনি বর্ণনা করেছেন সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব থেকে প্রখ্যাত তাবেই, আর সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব সালমান ফার্সি থেকে। হাদিস আছে খাতাবান রাসূলুল্লাহ আখিরে ইয়াউম মিন শাবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ তারিখে খুতবা দিলেন আর এই বক্তব্য রাখলেন। এতে যে এই আলী বিন যায়েদ বিন জুদআন আছে সম্পর্কে বলা হয়েছে যে সে অত্যন্ত দুর্বল, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং অন্যান্যরা বলেছেন। ওবাইয়ানা সাবাব আলী ইবনে খোজাইমা, ইমাম ইবনে খোজাইমা খুদ এই হাদিস বর্ণনা করছেন আর তিনি এই আলী বিন যায়েদ বিন জুদআন সম্পর্কে বলছেন যে লা আহতাজ্জু বিহি লিসুয়ি হিফজিহি, আমি একে এই আলী বিন যায়েদকে এই বর্ণনাকারীকে আমি দলিল হিসাবে পেশ করি না হাদিসের ক্ষেত্রে, এর দলিল আমি নেব না, লা আহতাজ্জু বিহি, কেন? লিসুয়ি হিফজিহি, তার স্মৃতিশক্তি খারাপ হওয়ার কারণে, হেফজ মানে স্মৃতিশক্তি মুখস্থবিদ্যা আর সু মানে খারাপ হয়ে যাওয়া, স্মৃতিশক্তি বেকার মানে মুখস্থ রাখতে পারত না, যে ব্যক্তি মুখস্থ না করতে পারবে সে তিলকে তাল করে ফেলবে, নয়কে ছয় করে দিবে, তাই না? তো যার এইরকম অবস্থা হবে সে তো হাদিসকে কোথাকার কথা কোথায় লাগিয়ে দিবে। হ্যাঁ, ইমাম ইবনে খোজাইমা রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সম্পর্কে বলেছেন ইনসাহাল খবর, যদি হাদিসটি সহিহ তার মানে বোঝা গেল যে হাদিসটি সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব ছিল। তারপরে আল্লামা নাসিরুদ্দিন আলী রহমতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটি সম্পর্কে, ইবনে খোজাইমা রহমতুল্লাহ আলাইহি যখন এই হাদিসটিকে নিয়ে এসেছেন, এই ধরনের মুনকার অত্যন্ত দুর্বল হাদিস ইবনে খোজাইমাতে নিয়ে এসেছেন, তাহলে এর দ্বারা বোঝা গেল, এতে ইঙ্গিত যে কদ ইউরিদু ফীহি মা লাইসা সহীহান ইনদাহু মুনাববিহান আলাইহি, কখনো কখনো জেনে শুনেও তিনি যঈফ হাদিস নিয়ে এসেছেন ইবনে খোজাইমাতে, কিন্তু তিনি সতর্ক করে দিয়েছেন, শনাক্ত করে দিয়েছেন, যেমন ইনসাহাল খবর, যদি সহি হয় তার মানে তিনি জানিয়ে দিয়েছেন মানুষকে যে এটা তাহলে তোমরা দেখিও এটা সহি কিনা। সিলসিলা জাইফা আর মজুয়া জেনাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ আছে, তার হাদিস নম্বর 871 এই হাদিসটি। একটা হাদিস আর এই রোজা সম্পর্কে, রমজান সম্পর্কে খুব প্রসিদ্ধ হাদিস সিলসিলা জাইফা, জাল জয়ীফ হাদিস সিরিজ যে নাসিরুদ্দিন আলী রহমতুল্লাহ আছে, তার 253 নম্বর হাদিস, আর হাদিসটি অন্যান্য কিতাবের ইবনে সুন্নিতে আছে। ইবনে সুন্নি একজন ইমাম ছিলেন, ইমাম নাসাইর ছাত্র। হাদিসটি দুই শব্দের হাদিস, সোমু তাসেহু, রোজা রাখো তাহলে সুস্থ থাকবে,
এগুলো বক্তারা খুব বয়ান করে এই হাদিসগুলি। সোমু তা সে রোজা রাখো, শ্যাম পালন করো, তাহলে সুস্থ থাকবে। মেডিকেলের দিক থেকে ব্যাপারটা আলাদা, কিন্তু এটা কি কালা রসুল্লাহ বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সনদ দ্বারা প্রমাণিত হয় না হয় তাহলে মিথ্যা কথা। বাকি রোজা রাখলে ফায়দা আছে, স্বাস্থ্যগত ফায়দা আছে, এটা সায়েন্স বলছে, সেটা আলাদা কথা। কিন্তু আপনি হাদিস বলে চাইলে হাদিসের সনদটা নবী সাল্লাম থেকে বিশ্বস্ত সূত্রে প্রমাণিত হইতে হবে। আল্লামা আলবানী বলছেন যে জাইফ হাদিসটি হচ্ছে জাইফ, হাদিসটি আল জামেউ সগির ইমাম সুয়ুতির ওর জাইফ, ওটাকে দু ভাগে ভাগ করেছেন আল্লামা নাসির উদ্দিন আহমদ, এই খেদমত করেছেন আল্লামা সুয়ুতি তার কিতাব আল জামেউ সগির, ওতে সহি জাইফ জাল হাদিস আছে, জাইফুল জামেউ সগির সহিউল জামেউ সগির দুটো পাঠ করে দিয়েছেন, ভাগ করে দিয়েছেন। ওতে জৈবগুলো একসাথে পেয়ে যাবে, কেউ যদি দেখতে কারোর কাছে বেশি সময় নেই, আমি শুধু জৈব জালটি জানবো যাতে করে বাকিটা আমল করতে পারি, তাহলে জৈফের জন্য আলাদা খণ্ড আছে। ইবনে মাজার জৈফ ইবনে মাজার এক খণ্ড আছে, দেখেছেন হয়তো, পাওয়া যাচ্ছে এখানে লাইব্রেরিতে। তিরমিজির একটা খণ্ড আছে জৈফ জাল শুধু, তারপরে নাসাইর আবু দাউদের, কারণ এগুলোতে কিছু জৈফ হাদিস আছে, দুর্বল হাদিস আছে, সেজন্য ওগুলোর একটা খণ্ড আলাদা করে দেওয়া আছে, বাকিগুলো সহি। বলছেন যে হাদিসটি বর্ণিত হয়েছে মোহাম্মদ বিন সুলাইমান ইবনে আবু দাউদের সূত্রে, জোহাইর বিন মোহাম্মদ থেকে বর্ণনা করেছেন তিনি, সুহাইল বিন আবি সালে থেকে, আবু হুরায়রা থেকে। ইমাম তাবারানি বলছেন লাম ইয়ারওয়েহি বিহাজা লাফজ ইল্লা জুহাইরুন, এই যে সুমু তাসেহু তোমরা রোজা রাখো তাহলে সুস্থ থাকবে, এটা জুহাইর নামক বর্ণনাকারী ছাড়া আর কেউ বর্ণনা করেনি। আর ওই ব্যক্তি ওয়াহুয়া যাইফুন রিওয়ায়াতি ফি রিওয়ায়াতি শামিঈন আনহু, তিনি তার কাছ থেকে শামি লোকেরা বর্ণনা করলে তিনি দুর্বল। অনেক সময় ছাত্রের কারণে ওস্তাদ দুর্বল হয়ে যায়, কি বুঝলেন, ছাত্রের কারণে ওস্তাদ দুর্বল হয়ে যায়, এইরকম কিছু বর্ণনাকারীদের হয়েছে। কোনো কোনো শহরের ছাত্র তার স্ট্রং ছাত্র, ভালো ছাত্র, তারা যখন তার কাছ থেকে বর্ণনা করেছে, তারা তিনি যেভাবে বর্ণনা করেছেন ঠিকভাবে পেশ করেছে, কিন্তু অন্য শহরে হয়তো বেশি দিন তিনি সময় দিতে পারেননি, অল্প সময় থেকেছেন, আর কিছু বর্ণনা করতে গিয়ে দুর্বল লোকেরা নয়কে ছই করেছে, তখন ওই ছাত্রগুলির কারণে ও শিক্ষক বদনাম হয়েছে, না হবে না? অনেক ছাত্র আছে ছাত্রের কারণে শিক্ষক বদনাম, যদি নিয়মিত পড়াশোনা না করে আর ফতোয়াবাজি করে ছাত্র, আবার বুঝলেন। মদিনা ইউনিভার্সিটি থেকে আব্দুর রহমান পড়ে গেছে, সে ফেল করেছে, ওগুলো আর বলছি না, দুনিয়া থেকে চলে গেছে, কি হয়েছে কেমন রেজাল্ট করেছে ওগুলো বলছে না, কিন্তু পড়ে গেছে, পাস করুক আর না করুক, সাড়ি পাক আর না পাক, আর কি অবস্থায় গেছে, কিন্তু পড়ে গেছে। এখন বাতিলপন্থীরা প্রচার করার সুযোগ পেল, অপপ্রচার এবং ইসলামের শত্রুতার, যে মদিনা ইউনিভার্সিটি তাহলে সন্ত্রাস তৈরি করে, হ্যাঁ, সন্ত্রাসীদের জন্ম দেয়, বুঝতে পারছেন, কারণ অমুক ওখান থেকে পড়ে আসছে। এটা দেখল না যে শতকরা নয়, হাজারে একজন নয়, বরং লাখ লাখ ছাত্র পড়ে গেছে, তার মধ্যে একজন দুইজন দশজন যদি বিভ্রান্ত হয় তার জন্য কি প্রতিষ্ঠান দায়ী, না শিক্ষক দায়ী, হ্যাঁ, ওস্তাদ দায়ী, বলুন, কখনো না। এরকম আমাদের ক্ষেত্রেও আমরা কোরআন এবং হাদিসের শিক্ষা দিচ্ছি, সন্ত্রাসের বিরুদ্ধে বলছি যে সন্ত্রাস ইসলামে জায়েজ নয়, হ্যাঁ, মানুষের জুলুম অত্যাচার করা, ভাঙচুর করা, নষ্ট করা, সে কোনো ব্যক্তির হোক সরকারের হোক, জায়েজ নয়। আর তারপরে কেউ যদি পড়ে গিয়ে সব অপকর্মে লিপ্ত হয়, তাহলে তাদের কারণে কোথা থেকে পড়ে এসছে, অমুক জায়গাতে পড়ে এসছে, অমুকের কাছ থেকে, শিক্ষক বদনাম হবে না, হবে না, হ্যাঁ। তো এইরকম হয়েছে হাদিস বর্ণনার জামানাতেও, তো এই জন্য মহাদ্দিসেন কোনো কোনো রাবিকে ফুল তাকে দুর্বল বলেননি, কিন্তু বলেছেন যে তার থেকে যদি শাম দেশের ছাত্ররা বর্ণনা করে তাহলে তিনি জয়ীফ, কারণ তিনি শাম দেশে দীর্ঘ সময় থাকেননি, শাম দেশের ছাত্র অল্প পড়ে ভুল ভাল করে বয়ান করেছে,
যার ফলে তার থেকে যে হাদিসগুলি ওই দিকে গেছে সবগুলি জয়ীফ হয়ে গেছে। এই জন্য জোহের দুর্বল ওয়াহাজেহ মিনহা, আর এই হাদিসটি ওই শামি লোকেরা, শাম দেশের লোকেরা তার থেকে বর্ণনা করেছে। ইমাম হাফেজ ইরাকি তিনি ইহয়াউল উলুম একটি কিতাব, খুব প্রসিদ্ধ কিতাব আমাদের সমাজে, বলতে পারেন কার কিতাব লেখা, কার লেখা কিতাব? ইমাম গাজালির, মাশাআল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব ইহয়াউল উলুম আছে। ইহয়াউল উলুম সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়, যারা কোরআন সুন্নার মুজতাহিদ আলেম তাকে জিজ্ঞাসা করা হয়, কারণ গাজালির পরে তিনি, আগের লোক তো আর হুকুম লাগাইতে পারবেন না, হ্যাঁ ইমাম বুখারী কি, আমি ইমাম বুখারী বলতে পারবেন যে গাজালি কেমন, ইমাম বুখারী ইমাম আবু হানিফ আগে চলে গেছেন, তাহলে পরের কোরআন সুন্নার কোনো আলেম লাগবে যিনি সঠিক মন্তব্য করলে বোঝা যাবে যে তার সম্পর্কে হ্যাঁ কেমন আমাদের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ইহয়াউল উলুম সম্পর্কে যখন জিজ্ঞাসা, তিনি বলেছিলেন যে তাতে অনেক ফায়দাও আছে, কোরআন এবং হাদিস আছে, সুতরাং তাতে ফায়দা আছে, মানুষের ইমানকে সতেজ করার জন্য চেষ্টা করা হয়েছে, কিন্তু তাতে জাল জয়ীফ হাদিসও আছে, আর ওয়াফিহি তাম্মা তো এই কথাটা ব্যবহার করেছেন, তাতে বড় বড় মুসিবত আছে, মানে ইসলাম বিরোধী কথা আছে, আকিদা বিরোধী কথা আছে, বুঝতে পেরেছেন? একেবারে ফাজাইল আমলের মতো, যেমন শেখ জাকারিয়া সাহেবের ফাজাইল আমল, কোরআনে বা হাদিসও আছে, সহি হাদিসও আছে, কোরআনও আছে, জয়ীফ জাল হাদিসও আছে, স্বপ্ন উদ্ভট কিসসা কাহিনীও আছে, শিরক বিদাত পর্যন্ত আছে, সব আছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া আছে। সুতরাং এইরকম কিতাব থেকে মুসলিম সমাজকে সতর্ক করতে হবে, যেমন জাকারিয়া সাহেবের ফাজাইল আর তবলিগ নিসাব থেকে উম্মতকে সতর্ক করতে হবে, তেমন ইহয়াউল উলুম থেকে সতর্ক করতে হবে। ইহয়াউল উলুমের লেখক ইমাম গাজালি সম্পর্কে একটি বর্ণনা আছে, যদি হয়ে থাকে আর আল্লাহ করুক এটাই হোক, যে তিনি শেষখানে তার ইন্তেকালের সময় বড় আক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং বুকের বুখারি মুসলিম নিয়ে তিনি তওবা করে যে আল্লাহ যদি সারা জীবনটা বুখারি মুসলিমের খেদমত করতাম তাহলে কত ভালো খেদমত হতো, কী করলাম এইসব লিখে আর এসব করে। তো যদি এরকম তওবা হয়ে থাকে তো আল্লাহ পাক মাফ করেছেন, কিন্তু তার কিতাব বিদাতিদের, সুফিদের, পীর পীরের তরিকতওয়ালাদের জন্য সুবিধাজনক, যার ফলে এই কিতাব বাংলায় তর্জমা হয়েছে, উর্দুতে তর্জমা হয়েছে, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, উপমহাদেশে এই দিয়ে একবারে কত লোককে যে গুমরা করা হচ্ছে। ইমাম গাজালির কথা, কিন্তু ইমাম গাজালি যে রসুল নয়, ইমাম গাজালিও যদি কোরআন হাদিসের আকিদার খেলাফ যায় তাহলে তার কথা ছাড়া ফরজ। ইমাম মালিকের মতো যদি সেই জামানাতে বলেন, তাবা তাবেইনদের জামানায় যে কুল্লুন ইউখাজু ইরাদ্দুল্লাহ সাহেব হাজাল, প্রত্যেকের কথা নিতে হবে আর ছাড়তেও হবে, তবে একমাত্র এই কবর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীতে এইভাবে বসে দার্স দিলে ডান দিকে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, ঠিক না? যদি ইমামের জায়গার দিকে বসে দার্স দেওয়া হয় হ্যাঁ তাহলে ডান দিকে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, হুজরায় আয়েশা। তিনি বলছেন কুল্লুন ইউখাজু ইরাদ, প্রত্যেকের কথা নিতে হবে আর ছাড়তেও হবে, ইল্লা সাহেব হাজাল কবর, একমাত্র এই কবর, আর ও আশারা ইলা কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দিয়ে ইশারা করলেন। তারপরে মজার কথা যে তিনি কবর বলেছেন, তিনি রওজা বলেননি। তাহলে আমাদের দেশের বিদাতি মোল্লাদের আর বক্তাদের এটি বিদাতি কথা নয় যে নবীর কবরকে রওজা বলা, বিদাতি কথা। এবং মালিক রহমতুল্লাহ আলাইহি, তার আগে নবী সাল্লামের সাহাবাই কেরাম সবাই কবর বলতেন। একবার আমি হাদিস জমা করেছিলাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শুধু তিনি নবীর বিবি থেকে নবী সাল্লামের কবর সম্পর্কে অনেকগুলি হাদিস যে কবর বলেছেন তারা বেয়াদবি করেছেন, কারণ আমাদের বেদাতি সমাজ নবীর কবরকে কেউ কবর বলে তো বেয়াদব, শাহজালালের কবরকে, আটরসির এই কবরকে, যদি আজমেরের এই কবর, পাকা কবরগুলিকে যেগুলি মাজার হয়ে সিজদা হচ্ছে, শিরিক হচ্ছে যেগুলোতে, এগুলিকে কেউ যদি কবর বলে দেয় তো বেয়াদবি করলো, ওলি আউলিয়ার সাথে অবমাননা করলো। হ্যাঁ, অথচ নবী সাল্লামের প্রিয়তম বিবি, তার চাইতে বেশি কে শ্রদ্ধা করে, তার সাহাবাই কেরামরা, হাদিস ভরপুর আছে যে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি কবরুন নবী সাল্লাম বলতেন। তাহলে যেমন বিদাত আকিদার মগজে বিদাত ঢুকে আছে, আমলে বিদাত ঢুকে আছে, তেমন কথাতেও বিদাত ঢুকে আছে, বুঝলেন? কথাতেও বিদাত ঢুকে আছে, বিদাত শুধু মগজে নেই আর বিদাত শুধু আমলে নেই যে দু চারটে বিদাত, বিদাত ভরপুর আছে, কথারও বিদাত বানানো। রওজা নবী সাল্লাম বলেছেন রওজা তুমি রিয়াজিল জান্না, নবী সাল্লাহ সাল্লামের ঘর, মা আয়েশার ঘর থেকে শুরু করে
মেম্বার পর্যন্ত এই জায়গা মানে মসজিদের অংশকে, না মা আয়েশার ঘরকে, মা আয়েশার ঘরকে বলেনি, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানের স্থানটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। তার মানে এই জায়গায় নামাজ পড়ো, ইবাদতবন্দি করো, তো জান্নাতের বাগানে যাবে। এটা একটা ব্যাখ্যা। কেউ বলেছে এই জায়গা জাহান্নামের বাগানের একটা অংশ হবে, আল্লাহু আলাম, দ্বিতীয় ব্যাখ্যা। কিন্তু এটা তো আর ওই নবীর কবর নয়, এটা মসজিদের অংশ, মা বায়না বাইতি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের আগে কবর কী করে জানেন, একদল আবার আর একটা জাল হাদিস ওখানে করেছে, মা বায়না বাইতির জায়গায় কবরই করেছে, মা বায়না কবরই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবর আর আমার মেম্বারের মাঝখানে, তো নবী এন্তেকালের আগে কবর কথা কী করে বললেন? এহিয়াউল উলুমের যে হাদিসগুলি রয়েছে, হাদিস সহি না জয়ীফ, এর তখরিজ করেছেন ইমাম হাফেজ ইরাকি একটি কিতাবে। মানে তখরিজ করা মানে হুকুম লাগিয়েছেন যে হাদিসগুলি সহি না জয়ীফ, কিছু সহি আছে, কিছু জয়ীফ আছে, কিছু জাল আছে, এই খেদমত করেছেন ইমাম ইরাকি রহমতুল্লাহ আলাইহি। ইমাম তাবরানি বর্ণনা করেছেন হাদিস যার সনদ জয়ীফ। যাই হোক, তিন নম্বর হাদিস যেটা বললাম যে তোমরা রোজা রাখলে স্বাস্থ্য ভালো হবে, সুস্থ থাকবে, এ হাদিস জয়ীফ। আরেকটি হাদিস শুনেন চার নম্বরে রমজান সম্পর্কে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন রাখাসাহ আল্লাহু লাহু লাম ইয়াকযিহি আনহু সিয়ামুদ-দাহরি কুল্লুহু ওয়া ইন সামাহ, লাম ইয়াকযিহি আনহু সিয়ামুদ-দাহরি কুল্লুহু ওয়া ইন সামাহ। বলছেন যেই ব্যক্তি রমজান মাসের একটা দিন রোজা ছাড়বে, মিন গায়রি রুখসাতিন, বিনা কোনো ওজরে, তার কোনো শরীয়তে ওজর নেই, অসুস্থ নয়, মোসাফির। শরীয়তে ওজর হচ্ছে অসুস্থ থাকা অথবা মোসাফির থাকা, সফর থাকা। রাখাস আল্লাহ, আল্লাহ তাকে এই ছাড় দেননি। যদি কেউ বিনা ওজরে রমজানের কোনো রোজা ছাড়ে, একটি রোজা ছাড়ে, তো লাম ইয়াকযিহি আনহু সিয়ামুদ-দাহরি কুল্লু, বা সিয়ামুদ-দাহরি কুল্লিহি, দাহরের তাকিদ, হ্যাঁ কুল্লিহি পড়তে হবে, দাহরের তাকিদ। সারা জীবন রোজা রাখলেও এর কাজা হবে না। হ্যাঁ জি, এই মশহুর হাদিস। এটা এমন কোনো খুতবা নেই যারা আমাদের সমাজে, যারা আমাদের সহি তরিকা এটাই যে নিজ নিজ ভাষায় খুতবা দাও, তারাও বয়ান করে হাদিস। ওয়াইন সামা, যদিও রোজা রাখে, সারা জীবন ধরে যদি রোজা রাখে তো ওর কাজা হবে না। অথচ কাজা একটি রোজা আর বদল একটি রোজা কাজা করতে হবে, বাকি নেকি পাওয়ার ব্যাপার। হ্যাঁ, সে সেই পরিমাণ নেকি না পাক, আর রোজা বিনা ওজোরে ছেড়েছে সেই জন্য সে গুনাহগার, কাবিরা গুনাহগার, তার জন্য তওবা শর্ত, সেগুলি আলাদা ব্যাপার। কিন্তু কাজার জন্য একটি রোজায় যথেষ্ট। একমাত্র যদি কেউ রোজা ভঙ্গ করে সহবাস করে, তাহলে কাজাও করতে হবে একটি রোজার বদলে একটি রোজা, তওবাও করতে হবে, আর ওর জন্য কাফফারও দিতে হবে। যেসব কাফফারা রয়েছে তার মধ্যে একটি কাফফারা হচ্ছে ষাট রোজা রাখা, গোলাম আজাদ করা, তো গোলাম তো নেই আজকাল, তো তারপরে থাকলো ষাট রোজা রাখা, হ্যাঁ একটা না একবারে, আর না হলে ষাট মিসকিনকে খাবার দেওয়া। নাসির আলম রহমতুল্লাহ আলাইহির একটি কিতাব তামামুল মিন্না আছে, হাদিস নম্বর 396 তিনি উল্লেখ করেছেন হাদিসটি, মুসনাদ আহমদে আছে হাদিসটি। এবং আলবানি বলছেন হাদিসটি জয়ীফ। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি ওইদিকে ইঙ্গিত করেছেন যে হাদিসটি জয়ীফ, ওয়াকাদ আশারা লিযালিকা আল বুখারী বিকাউলি ওয়া ইউযকারু, উল্লেখিত হয়েছে। মুহাদ্দিসরা যদি বলেন যে উল্লেখিত হয়েছে, বর্ণিত হয়েছে, তো ইঙ্গিত করেন ইশারা এদিকে যে হাদিসটা সহি নাই জয়ীফ। ইমাম ইবনে খুজাইমা হাদিসটিকে জয়ীফ বলেছেন, আরও বেশ কিছু আলমার, ইমাম কুরতুবি, জাহাবি, বাগুবি, তারাও জয়ীফ বলেছেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই এই হাদিস যে জয়ীফ, তার তিনটি রোগ উল্লেখ করেছেন, জাকার আলাহু সালাসা এলাল, তিনটি রোগ উল্লেখ করেছেন। ইল্লাত পড়েছেন না, সহি হাদিসের সংজ্ঞায় পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে রোগমুক্ত যেন হয়, কোনো গুপ্ত রোগ হাদিসের মধ্যে না থাকে, ব্যাধি না থাকে। তিনটি রোগ, একটি হচ্ছে আল ইজতিরাব, যে গত সপ্তাহে উসুলে হাদিস মুস্তালাহ হাদিস পড়ে, ইজতিরাব মানে হাদিসে হাদিস মুজতারিব হওয়া, পরস্পর বিরোধী আর সমান শক্তিশালী, এরকম আর কোনো সমন্বয় করা সম্ভব হচ্ছে না, কেবল ইজতিরাব বলা হয়। দুই নম্বর জেহালাত, মানে বর্ণনাকারী অজ্ঞাত পরিচয়, জানা নেই লোকটিকে। এখন একটা কথা যদি এসে কেউ বলে যাকে আপনি চেনেন না, বিশ্বাস করবেন আপনার বিবি সম্পর্কে?
আপনার মেয়ে সম্পর্কে লোক ঠিক চিনেন না, ইমানদার না বেঈমান, শত্রু না বন্ধু চিনেন না, বলছে তোমার বিবি এইরকম, বিশ্বাস করে নেবেন নাকি? কেউ বিশ্বাস করলে বেকুফ একেবারে। তৃতীয় রোগ হচ্ছে ইনকেতা, মানে হাদিসে বিচ্ছিন্নতা, সনদ বিচ্ছিন্নতা আছে। তাহলে অজ্ঞাত পরিচয় বর্ণনাকারী, ইজতিরাব, তার সাথে মুনকাতি, হাদিস বিচ্ছিন্ন। ফাতহুল বারীতে বিস্তারিত উল্লেখ করেছেন হাফিজ রহমতুল্লাহ আলাইহি, চতুর্থ খণ্ড 161 পৃষ্ঠে। জি, আরেকটি হাদিস দোয়া সম্পর্কে, ইফতারি দোয়া সম্পর্কে, আল্লাহু আলাকা সুমতু আলা রিজকি কাফতারতো। এটা জঈফ, কারণ হাদিসটি মুরসাল, জঈফ মুরসাল। কিন্তু এর চাইতে বেশি দুর্বল জঈফ হচ্ছে আল্লাহু আলাকা সুমনা ওয়া আলা রিজকি কাফতারনা ফাতাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরেকটু বাড়তি, এটাতে বহু বচন দিয়ে আল্লাহু আলাকা সুমনা ওয়া আলা রিজকি কাফতারনা, তারপরে ফাতাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি কবুল করো, ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই হাদিসটি সম্পর্কে কারণ আসন রহমতুল্লাহ বলছেন জাইফুন আম্মা হাদিস বিন আব্বাস ফায়ারবি আব্দুল মালিক বিন হারুন বিন আন্তারা আন আবি আন জাদ্দিহি আন মারফুয়ান। এই যে সনদে বর্ণাগুরিকারীগুলি আছে, আব্দুল মালিক বিন হারুন বিন আন্তারা, তার বাপ থেকে মানে হারুন থেকে, আর তার দাদা থেকে মানে আন্তারা থেকে। ইমাম দারকুতনির কিতাব সুনানে রয়েছে 240 পৃষ্ঠে। ইবনে সুন্নি ইমাম নাসাঈর ছাত্র, তার আমালুল ইয়ামে আল-লাইলা একটি কিতাব আছে, তাতে রয়েছে। ইমাম তাবারানি উল্লেখ করেছেন কুলতু ওয়া হাযা ইসনাদুন দাঈফুন জিদ্দান, এই হাদিসটি অত্যন্ত দুর্বল, এই দোয়া অত্যন্ত দুর্বল। দোয়া সম্পর্কে ভালো করে শুনেন। আর একটা দোয়া আছে দুর্বল না, একবারে বানাওয়াট, আর ওটাই বেশি মশহুর কিন্তু আমাদের দেশের বিদাতি সমাজে, তবলিগ সমাজে, তবলিগি কিতাবে ফাজাইল আমলে আছে। ওফিহা ইল্লা তান, এতে দুটো রোগ আছে। একটা রোগ হচ্ছে আব্দুল মালিক, এই যে আব্দুল মালিক বিন হারুন, আব্দুল মালিক হাযা দাঈফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল লোক। কালা জাহাবি ফি দোয়াফা, ইমাম জাহাবি, অনেকে যারা জয়ীফ জাল বুঝে না, সহি জয়ীফের পার্থক্য বুঝে না, ওরা শুধু বলে এই আলবানি এসে সব জয়ীফ করে দিল, তার আগে মানে জয়ীফই ছিল না। ইমাম জাহাবি অষ্টম শতাব্দীর লোক, সপ্তম শতাব্দী অষ্টম শতাব্দীর লোকেরা। ইমাম জাহাবি বলছেন ফি দোয়াফা, তারা কুহু, মুহাদ্দিসরা এই লোককে ছেড়িয়ে দিয়েছে, পরিত্যক্ত লোক, ওর হাদিসই গ্রহণ করেনি। ইমাম সাদি বলছেন দাজ্জালুন, এই লোক দাজ্জাল ছিল। তাহলে যাকে দাজ্জাল বা তারা কুহ বলেছে, ওর হাদিস একেবারে জালের কাছাকাছি। ওয়াল ওখরা, দ্বিতীয় রোগ হচ্ছে হারুন বিন আন্তারা, আব্দুল মালিক আর ওর বাপ হচ্ছে হারুন বিন আন্তারা। মুখতালিফুন ফিহি, এর ব্যাপারেও ইখতিলাফ, একদল বলেছেন নাকাল জাহাফিল মিজান, ইমাম জাহাবি রহমতুল্লাহ মিজানুল এতেদাল একটি কিতাব আছে, তাতে তিনি উল্লেখ করেছেন। তাহলে বাপ বেটা দুজনেই জয়ীফ, আর একজন ওর মধ্যে একেবারে বড় দাজ্জাল এবং পরিত্যক্ত বর্ণনাকারী ছিল। সুতরাং হাদিস অত্যন্ত দুর্বল। এখন এই দোয়া সম্পর্কে শুনেন, আল্লাহ আল্লাহ কাসম তো আল্লাহ রিজকে আফতারত, হাদিস সম্পর্কে বললাম যে হাদিসটি মুরসাল, আর মুরসাল হচ্ছে জয়ীফ হাদিস। এই জন্য যদি কেউ আল্লাহ আল্লাহ কাসম তো আল্লাহ রিজকে আফতারত পড়ে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায় মাসুরা না মনে করে এমনি যদি অর্থ ভালো আল্লাহ 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 কাসম তো আল্লাহ তোমার জন্য রোজা রাখলাম আর তোমার রিজিক পেয়ে ইফতার করলাম, কেউ বাংলায় বললে বলতে পারে কি পারে না? পারে। তো ওই রকমই যদি নবীর হাদিস না মনে করে এমনি দোয়ার আল্লাহর কাছে দোয়া করার জন্য বলে, তাহলে ওলামারা বলেছেন জায়েজ। কিন্তু এই বিশ্বাস নিয়ে নয় যে এটি নবীর থেকে, এই আকিদা এই ধারণা নিয়ে নয় যে এটি নবী থেকে দোয়ায় মাসুরা প্রমাণিত দোয়া, এরকম মনে করবে না, যেন আমি এটা বানানো দোয়া পড়লাম, তাহলে অসুবিধা না, বানানো যে কোনো দোয়া করতে পারেন আপনি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমি বাপ মার সাথে বেয়াদবি করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, কি আপনি ইফতারি সময় বলতে পারেন না? রব্বির হামা কামা রব্বাই আনি সাগির, আল্লাহ আমার বাপ মা মারা গেছে, আল্লাহ তুমি তাদের রহম করো, আল্লাহ তাদের জান্নাতবাসী করো, নিজের ভাষাতেও বলতে পারেন, আরবিতেও বলতে পারেন। ওই রকমই নবী সাল্লাম থেকে প্রমাণিত নয়, কারণ সাব্যস্ত নয় সনদ দ্বারা, যেহেতু এমনি বললে বলতে পারে। এর চাইতে মুসিবত যেটা আছে সেটা হচ্ছে ফাজাইলে আমলের ফাজাইলে রমাদান, শেখ জাকারিয়া সাহেবের। এই শেখ জাকারিয়া সাহেবের যে তবলিগি নেশা বা ফাজাইল আমল, তার একটা অংশ হচ্ছে ফাজাইলে রমজান। ফাজাইলে রমজানে তিনি বলছেন উর্দু ভাষায়, কারণ বইটি উর্দু ভাষায় লিখিত, বলছেন যে ইফতার কি মশহুর দোয়া এ হে, ইফতারের প্রসিদ্ধ দোয়া হচ্ছে এটি, প্রসিদ্ধ দোয়া। আর আল্লাহ বললেন না, রসুল বললেন না, আর আপনি প্রসিদ্ধ বললেন, আর আপনাকে লোকের শেখুল হাদিস বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আশ্চর্য কথা, আল্লাহর কাছে কি জবাব দেবে? প্রসিদ্ধ মানে কি জাহেল সমাজে প্রসিদ্ধ আপনি বলবেন না, একজন হাদিসের পণ্ডিত আপনি বলবেন যে হাদিস আছে সেজন্য প্রসিদ্ধ, কোরআন হাদিসে থাকলে প্রসিদ্ধ, মশহুর দোয়া হয়, তারপরে শিখাচ্ছে শুনেন, আল্লাহ আল্লাহ কাসুমতু অবিকা আমন্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকি কাফতারতু। জয়ীফ হাদিসগুলি চাইতেও দু কদম আরো বেড়ে গেল, দুটো বাক্য নিজের পক্ষ থেকে বাড়িয়েছে, দুটো বাক্য নিজের পক্ষ থেকে বাড়িয়েছে, কি কি আল্লাহ আল্লাহ কাসুমতুটা আছে ওই মুরসাল হাদিসে, জয়ীফ হাদিসে, অবিকা আমন্তু নিজের পক্ষ থেকে বাড়াইলো, হ্যাঁ ওয়ালাইকা তাওয়াক্কাল তো নিজের পক্ষ থেকে বাড়াইলো, আর শেষ খানো আর একটা অংশ ওই জয়ীফ হাদিসে লাগিয়ে দিল, ওয়ালা রিজকে কা আফতার, তো অবিকা আমন্তু ওয়ালাইকা তাওয়াক্কাল, আল্লাহ তোমার ওপর ইমান নিয়ে আসছি আর তোমার ওপর ভরসা করছি আস্থা করছি, এই দুটো কথা নিজের পক্ষ থেকে বাড়িয়ে দিল। এই হাদিস সম্পর্কে কোন একজন ভালো আলেম, নাম বলে দিলে ভালো হবে, তার কাছ থেকে সরাসরি শুনেছি, আইনুল বারী সাহেব পশ্চিমবঙ্গে যে জমিয়ত আলী দেশ চিনেন অনেকে, উনি দেওবন্দ গিয়েছিলেন তখন আমরা ছোট ছাত্র জীবনে, তার কাছ থেকে শোনা, দেওবন্দে গিয়ে তাদের যে বড় শাইখুল হাদিস, কারণ দেওবন্দ মাদ্রাসা ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফিদের কাছে বড় ইউনিভার্সিটি, ওরা মনে করে যে দেওবন্দ পড়লে বড় আল্লামা হবে, মদিনা যেতে হবে না, মিশর না, কোথাও না, এরকম মনে করে, দেওবন্দ হবে রে, দেওবন্দ পড়ে এসছে, শোনেন দেওবন্দের শাইখুল হাদিসের কাছে উনি গেলেন ঘুরতে গিয়ে, যাওয়ার পরে বললেন যে সরাসরি সনদ মানে মধ্যখানে কেউ নেই, সরাসরি তার কাছ থেকে শুনেছি, কারণ তার সাথে অনেকবারই বৈঠক হয়েছে, দেশে গেলে দেখা সাক্ষাৎ হয়েছে, মদিনাতেও দেখা সাক্ষাৎ হয়েছে, তো উনি বললেন যে আচ্ছা এই এই যে হাদিস মশহুর দোয়া ইয়ে হ্যায় ইফতারের মশহুর দোয়া হচ্ছে এইটা, এটা কোন হাদিস আছে? ফাজাইল আমলে আপনাদের শাইখুল হাদিস জাকারিয়া সাহেব, শাইখুল হাদিস জাকারিয়া সাহেব শাইখুল হাদিস ছিলেন সাহারানপুর মোজাহিরুল উলুমে, যেটা দেওবন্দ থেকে দেওবন্দেরই ডিস্ট্রিক্ট সাহারানপুর, পাশাপাশি কিছু দূরাদূরি মাদ্রাসা, ওটাও দেওবন্দের মতো খুব বড় মাদ্রাসা, তো এই যে আপনাদের শাইখুল হাদিসে এইটাকে লিখেছেন যে মশহুর দোয়া প্রসিদ্ধ দোয়া হচ্ছে ইফতারির এই, এটা কোন হাদিস আছে? শুধু হাদিসের কিতাবের নামটা চাই, জানতে চাই যে কোথায় আছে, এর বরাত রেফারেন্স জানতে চাই। তখনকার যুগের শাইখুল হাদিস কোনো জবাব দিতে পারেনি, এই জন্য এই দেওবন্দীদের কাছেও মশহুর, ব্যাস মশহুর হ্যায়, কোনো দলিল লাগে না, মশহুর হ্যায় শুধু এই ক্ষেত্রে ব্যবহার করে, বহু ক্ষেত্রে ব্যবহার করেছে, যেখানে শিরকি কবিতা মাওলানা জামির উল্লেখ করেছেন জাকারিয়া সাহেব ফাজাইলে দুরুদে, পড়ে দেখবেন ফাজাইলে দুরুদে শেষ দিকে, তারাহাম হে নবী আল্লাহ, তারাহাম হে আল্লাহ নবী রহম করুন, হে আল্লাহ নবী রহম করুন, এই যে শিরকি কবিতা উল্লেখ করেছে, তাতে এক জায়গায় লিখছেন জাকারিয়া সাহেব যে মশহুর হ্যায় কে নবী পাক কা সায়া নহি থা, খুব প্রসিদ্ধ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ছায়া ছিল না, বলেন দলিল লাগবে না, এমনি বললে চলবে? মানুষের আসল হচ্ছে যে মানুষ সে ছায়া হবে, তাই না? যদি কেউ বলে যে ব্যতিক্রম মানুষ ছায়া নেই বা রসুল ছায়া নেই, মুসা আলাইহিস সালামের ছায়া নেই, তো দলিল দিতে হবে, তাই না? কোরআন নয় হাদিস দিতে হবে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, তাহলে হয় আয়াত পেশ করতে হবে আর না হলে কমপক্ষে একটি হাদিস পেশ করতে হবে, তা সহি হাদিস পেশ করতে পারবে? জাকারিয়া সাহেব নিজে লিখেছেন, ফাজাইল উদ্দুরুদে পড়ে দেখবেন, বাংলাতেও পাবেন উর্দুতেও পাবেন। তো এই দোয়া সম্পর্কে তিন রকম দোয়া বললাম, তার মধ্যে অবস্থাগুলি বললাম, আর সহি দোয়া যেটা সনদ সহি সেটা হচ্ছে জাহাবা জামাউ অবতাল্লা তিল ওরুকো ওসাবাত আল আজর ইনশাআল্লাহ, এটা হচ্ছে সহি দোয়া ইফতারির সময়। ইফতার এই ক্ষেত্রে অনেকে দ্বন্দ্বে থাকে যে অর্থটা মনে হয় জাহাবা জামাও মানে আমাদের পিপাসা দূরীভূত হইল, তাহলে তো মনে হয় পানটান করার পর খাওয়ার পরে বলবো নাকি, না অর্থ দিয়ে লক্ষ্য করে এটা জরুরি নয়, তবে কেউ যদি পড়ে পড়ে তো অসুবিধা নেই, হয় বিসমিল্লা বলার পরে পড়ে নেন, আর না হলে খেয়ে দে ওয়াবতাল্লাতি লরুক মানে আমাদের শিরা উপশিরা সিক্ত হইলো মানে আপনি সিক্ত করার পর পড়েন, আপনি শেষে পড়েন মধ্যে পড়েন, অসুবিধা নেই, এই ক্ষেত্রে এসব ব্যাপার নিয়ে বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই, কারণ হাদিস আছে এজা আফতারা, যখন ইফতার করতেন, যখন ইফতার করতেন শুরুতে হইতে পারে, আবার এক দু লোকমা খেয়ে হইতে পারে, আবার খাবার দাবার ফিনিশ করে হইতে পারে।
ছয় নম্বর হাদিস এই রমজান সম্পর্কে, সায়েম ও রমজান ফি সাফারে কাল মুফতির ফিল হাজার। রমজান মাসে কেউ যদি সফরে রোজা রাখে তাহলে ওই ব্যক্তি ওর মতোই গুনাহগার যেই ব্যক্তি বাড়িতে ইফতার করে, বাড়িতে রোজা রাখে না। কি বুঝলেন? বুঝিনি, আবার বলতে হবে না। হ্যাঁ, মোসাফির অবস্থায় কেউ যদি রোজা রাখে, সায়েম ও রমজান ফি সাফার, রমজান মাসের রোজা কেউ যদি সফরে রাখে, তাহলে সে ওই রকমই গুনাহগার হবে যেমন কাল মুফতির ফিল হাজার, বাড়িতে থেকে কেউ যদি বিনা কারণে রোজা ছাড়ে, রোজা ভঙ্গ করে। তাহলে বাড়িতে রোজা রাখা কি না, বাড়িতে রোজা রাখা ফরজ, বাড়িতে রোজা ভঙ্গ করা হারাম, কাবিরা গুনাহ। তো বাড়িতে রোজা ভঙ্গ করা কাবিরা গুনাহ, আর সফরে যদি কেউ রোজা রাখে তাহলে কাবিরা গুনাহ হবে, এই হাদিস বয়ান করে। হাদিসের অবস্থা সিলসিলা জাইফা যে নাসির আলবানী রহমতুল্লাহ আছে তার 498 নম্বর হাদিস। এটা ইমাম আলবানী বলছেন মুনকারুন, হাদিসটি অত্যন্ত দুর্বল মুনকার। ইবনে মাজাতে হাদিস আছে। আমাদের দেশের মানুষরা এতেও ধোকা খেয়ে যায়, কারণ আমাদের দেশে ভালো ভালো আলেমরা, ভালো ভালো বক্তারা, ভালো ভালো মাদ্রাসায় পড়ায়, বলে সিহাসিত্তা, মানে সিহাসিত্তা মানে ছয়টি সহি হাদিস। সিহাসিত্তা যখন বলবেন ছয়টি সহি হাদিস, তার মানে বুখারি মুসলিম শুধু সহি নয়, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজা সবটাই, সবগুলি সহি, আর ইবনে মাজাতে আছে। একজন 40 বছর ধরে বুখারি পড়ায়, মদিনা এসছেন, মারা গেছেন, নাম বলছি না, 40 বছর ধরে হাদিস পড়ায়। তারপরে একটি হাদিস বনা গেছে, প্রথম হাদিস জয়ীফ, যখন আমি আমাদের শেখ মুখলিস রহমানের চাচা, এখন ওইতে কনফুজায় আছে, শেখ ইরফান, একই রুমে থাকতাম ওদের শ্রীতে শেষ 2 বছর। তা আমরা বললাম যে হজে এসেছিলেন উনি, হাদিসটা যে জয়ীফ, তখন বলছে তোমরা সব জয়ীফ করে দাও, সব জয়ীফ করে দাও তোমরা। তিরমিজিতে আছে আর জয়ীফ, তিরমিজিতে আছে আর জয়ীফ, কারণ সিহাসিত্তা বলে অভ্যাস। ছয়টি সহি হাদিস, অথচ কোন ওসুলে হাদিসের কিতাবে, মুস্তালাহুল হাদিসের কিতাবে, যেমন ইবনু সালাহার কিতাব, ইবনে হাজারের কিতাব, কোথাও সিহাসিত্তা নেই। এমন সৈয়দের কিতাব কুতুবে সিত্তা মানে বা উম্মাহাতু সিত, মূল বা মুখ্য 6টি হাদিসের কিতাব, আর বাকি তারা সহিহাইন বলেছেন, সহি মানে বুখারী, আর এক সহি হচ্ছে মুসলিম, সুতরাং সহিহাইন 2 সহি কিতাব, সিহাসিত্তা তারা বলেননি। ভারত উপমহাদেশে এ সিহাসিত্তা বলার সাইড এফেক্ট যে ইবনে মাজাহ আছে, তিরমিজিতে আছে, সুতরাং আবার জয়ীফের প্রশ্ন উঠে না, আমল করো খুব। অথচ ইবনে মাজাহতে 40-এর বেশি হাদিস জাল আছে, জয়ীফ তো আরও আছে, জাল একেবারে। হাদিস ইবনে মাজাহ রয়েছে মিন তারিক ওসামা ইবনে যায়েদ আন ইবনে শিহাব আন আবি সালামা ইবনে আব্দুর রহমান আন আবিহে আব্দুর রহমান ইবনে আওফ মারফুয়ান কুলতু, বলছেন ওয়া হাযা ইসনাদুন যাইফ, এর সনদ দুর্বল, লাহু ইল্লাতান, এতে 2টো রোগ আছে, একটা হচ্ছে আল ইনকিতা, বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা মানে 2 বর্ণনাকারীর মাঝখানে গ্যাপ আছে, ওই গ্যাপে যে একজন লোকের নাম আউট করে দেওয়া হয়েছে, সেই লোক কে, সেই লোক কেমন ছিল, বিশ্বস্ত, বিশ্বস্ত নয়, স্মৃতিশক্তি দুর্বল না সবল, তারপরে যদি সে দুর্বল হয়, স্মৃতিশক্তি দুর্বল না, তার ইমানই দুর্বল, আকিদা দুর্বল, হ্যাঁ, বা ফাসেক, মিথ্যুক, যদি মিথ্যুক থাকে তো হাদিস জাল একবারে। তাহলে এই যে বিচ্ছিন্নতা একটা বড় রোগ, কিন্তু শুধু ছোট না, বড় রোগ, সেটা জয়ীফ না হয়ে জাল হয়ে যেতে পারে। এই জন্য হাদিস সম্পর্কে মন করে বলেছেন লিয়ান্না আবা সালমা লামিয়াসমা আন আবিহে, আবু সালমা ইবনে আব্দুর রহমান, তার বাবা আব্দুর রহমান থেকে শুনেনি, বাবার সাথে দেখাই হয়নি, বাল্য জীবনী ছিলেন, মারা গেছে বাবা হয়তো। কামাফিল ফাতুল বাড়িতে আছে, এটা নতুন কিতাব নয়, ফাতুল বাড়ি হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ, 12 খণ্ডে রয়েছে বুখারীর ভাষ্য, 12 খণ্ডে, 250-300 রিয়াল দাম এখানে এখন। দ্বিতীয় রোগ হচ্ছে ওসামা বিন যায়েদ, এতে সনদে আছে মিন তারিক ওসামা বিন যায়েদ ফি হিফজিহি যাফুন, স্মৃতিশক্তি দুর্বল ছিল, কাদ খালাফাহু সিকাতু, বিশ্বস্তরা তার বিরোধিতা করেছেন, ইবনে আবি যায়েদ ফারাহু আনি যুহরি আনি ইবনে শিহাবহি মওকুফান, মওকুফ বর্ণনা করেছেন, আর তিনি মারফু বর্ণনা করেছেন। তাহলে দুর্বল হওয়া সত্ত্বে যদি বিশ্বস্ত, ওর চেতে অধিক বিশ্বস্তের বিরোধিতা করে, ওই হাদিসকে কি বলা হয় মনে আছে না? দুজনে বিশ্বস্ত কিন্তু বেশি শক্তিশালীর বিরোধিতা যদি করে, তাহলে তখন যে কম শক্তিশালী তারটাকে সাজ বলা হয়, কিন্তু নিজে দুর্বল
আর শক্তিশালীর বা সংখ্যাগরিষ্ঠের বিরোধিতা করেছে, তখন ওরা হাদিসকে মুনকার বলা হয়, মারুফ আর মুনকার। এগুলি উসুল হাদিসে পড়া হয়েছে, শুক্রবারে যে ক্লাস হয় এসব পরে। এই জন্য ইমাম বাইহাকি, সুনানে কুবরা বাইহাকি, বাইহাকি চতুর্থ শতাব্দীর লোক, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই তার কিতাব সুনানে কুবরার চতুর্থ খণ্ডে 144 পৃষ্ঠায় ওহা মৌকুফ বলেছেন, মৌকুফ হাদিস। অফি ইসনাদি ইনকিতা, আর তিনি এর সনদে বিচ্ছিন্নতা আছে। ও রবিয়া মারফু আর ইসনাদ হু জাইফ, মারফু যে বর্ণিত হয়েছে সেটা হচ্ছে জাইফ। সাত নম্বর হাদিস, খামসুন তুফাত্তিরু সাইম ওয়াতানকুযুল উযু আল কাযিবু ওয়াল গীবাতু ওয়ান নামিমাতু ওয়ান নাযরু বিশাহু ওয়াল ইয়ামিনুল ফাজিরা। নতুন হাদিস আমার জন্য নতুন। পাঁচটি জিনিস রয়েছে, পাঁচটি কারণ রয়েছে যাতে রোজা ভঙ্গ হয়ে যাবে আর উযু টুটে যাবে, উযু নষ্ট হয়ে যাবে, রোজা ভঙ্গ হয়ে যাবে আর উযুও নষ্ট হয়ে যাবে, পাঁচটি কারণে। আল কাযিবু, মিথ্যা বললে, মিথ্যা বললে রোজা ভঙ্গ হবে আর উযু নষ্ট হয়ে যাবে, চিন্তা করেন আপনি। ওয়াল গীবাতু, গীবত করলে, গীবত করলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর উযু ভঙ্গ হয়ে যাবে। নামিমা, চুগলখড়ি করলে, চুগলখড়ি পর্যন্ত এখানকার কথা, ওখানে লাগানো ঝগড়া লাগাবার উদ্দেশ্যে, আর যদি ভালো উদ্দেশ্যে করেন তাহলে ওটা চুগলখড়ি নাম নয়। যেমন এখানকার কথা ওখানে গিয়ে বললেন, দুজনে ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে দুজনকে মেলাবার জন্য, ওর কাছে শুনলেন, শোনার পরে দেখলেন যে না ওর মনটা নরম হয়েছে, তখন ওর কাছে গিয়ে বললেন, হ্যাঁ তুমি ওর সাথে কথাবার্তা বলো না, ঝগড়া করে আছো, ও তো তোমাকে ভালোবাসে, ওর সাথে আমি গল্প করে এলাম, সে তো তোমার সাথে মিলতে চায়, এটাও তো লাগালেন ওখানকার কথা এখানে, কিন্তু এটার নাম চুগলখড়ি না, কারণ এটা কী করলেন আপনি, এর দ্বারা একবারে কাছিয়ে দিলেন, আর একে আর ওকে মিলানো কোনো ব্যাপার না, তাই না? কিন্তু যদি বলেন এখানকার কথা ওখানে নিয়ে যেয়ে বলে, আরে জানো বলছিল যে তুমি নাকি বেইমান এক নম্বর, হ্যাঁ তুমি নাকি অমুক জায়গাতে বিয়ে করছো, ও বলেছে যে ওকে ওখানে বিয়ে করতে দেবো, আমি কখন বিয়ে হইতে দেবো না এখানে, তোর বিয়ে ভাঙাবে ভাঙাবে, তাহলে ঝগড়া শুধু হবে না, কখন মেরেই দিবে ওকে, ঠিক না? চুগলখড়ি এই জন্য বড় অপরাধ, কাবিরা গোনা। চুগলখড়ির কারণে বাপ আর ছেলেতে, মা মেয়েতে, বউ শাশুড়িতে, ভাইয়ে ভাইয়ে দুশ্মনী, ঘরে ঘরে শত্রুতা, এত দ্রুত একে একটা হাদিসের জন্য জাদু বলা হয়েছে, জাদুর মতো দ্রুত কাজ করে। কি একটু আগে বসেছিলেন ভাইয়ে ভাই খুব মিল, আর রুমে ঢুকেছেন আর আপনার স্ত্রী বলছে যে খুব গল্প মারাচ্ছিলেন, হ্যাঁ খুব গল্প করছিল তোমার ভাইয়ের সঙ্গে, তোমার ভাই তোমার বাঁশ দিচ্ছে, জানো তোমার ভাই তো এরকম বলেছে তোমার সম্পর্কে, আজকে সকালে উঠার কথাই নেই, গল্প করে ঘরে ঢুকেছিলেন, স্ত্রী দিল আপনাকে একবারে জাদু করে একটা কথাই, যে তোমার ভাই এই বলেছে তোমার সম্পর্কে, হবে না হবে না, কাবিরা গুনাহ হয়ে যাবে চুগল করি। নাকলু কালামের নাস আলাওয়া ঝিল ইফসাদ, ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য যদি মানুষের কথা মানুষ পর্যন্ত পৌঁছানো হয়, এর নাম হচ্ছে নামিমা চুগলখড়ি। লায়াদ খুলুল জান্নাত নাম্মাম, নবী সাল্লামের হাদিসে রয়েছে যে চুগলখোর জান্নাতে যাবে না। ওয়াইলুল্লেকুল্লে হোমাজাতের লোমাজার, কেউ কেউ হামজ মানেও চুগলখড়ি বলেছে। আর কিসে উযু নষ্ট হয় আর রোজা নষ্ট হয়? ওয়ান নাজরু বিশাহওয়াহ, কাম ভাব মনের মধ্যে থাকে, যদি যৌন চাহিদা থাকে আর যদি কারোর দিকে নজর দেন, তাহলে কোনো মহিলার দিকে নজর দিলে রোজাও নষ্ট হয়ে যাবে আর উযুও ভঙ্গ হয়ে যাবে। ওয়াল ইয়ামিনুল ফাজিরা, আর পাঁচ নম্বরে হচ্ছে যদি মিথ্যা কেউ কসম করে, মিথ্যা কসম করলে রোজা ভঙ্গ হয়ে যাবে আর উযুও নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দলিল, এটি তো হাদিস, কিন্তু হাদিস শোনেন না, কেমন হাদিস? কালাল আলবানি, হাদিসটি সিলসিলা জাইফা মজুয়া, আল্লামা নাসির আলবানি রহমতুল্লাহ আলাইহির যে জয়ীফ জাল সিরিজ আছে তার 1708 নম্বর হাদিস, 1708 হাদিস নম্বর। এম আলবানি বলছেন মজু, হাদিসটি মজু জাল, কোনোখানে ওযু ভঙ্গকারী কারণে এগুলো পড়েছেন নাকি? নাই, জাল হাদিস। বলছে হাদিসটি বর্ণিত আছে উসমান বিন সাইদ থেকে, সে বাকিয়া বিন ওয়ালিদ থেকে, মোহাম্মদ বিন হাজ্জাজ থেকে, জাবান আন আনাস, আনাস থেকে মারফু। আল হাদিস আওরাদাহু ইবনুল জাওজি ফিল মওযুআত, ইমাম ইবনুল জাওজি তার মওযুআত জাল হাদিসের কিতাবে এই হাদিসটি উল্লেখ করেছেন। মিন হাজাত তারি ওয়া ক্বাল, আর তিনি নিজেও বলেছেন মওযু, হাদিসটি হচ্ছে জাল। ওয়া আকাররাহু সুয়ুতি, ইমাম সুয়ুতির একটি কিতাব রয়েছে জাল, আল্লালিল মাসনুয়া ফিল হাদিসিল মওযুআ,
ওতেও তিনি উল্লেখ করেছেন দ্বিতীয় খণ্ড 106 পৃষ্ঠায়। ইবনে আর-রাক তার একটি কিতাব আছে জালজয়ফ হাদিসে তানজিহুশ শরিয়া, তাতেও তিনি উল্লেখ করেছেন। ফাকাল কুলতু রাওয়াহু আবুল ফাতাল আজদি ফি যুআফা ফি তারজামাত মুহাম্মদ বিন হাজ্জাজ আল হামসি ওয়া আল্লাহু বি ওয়াকাল লা ইউক্তাব হাদিসুহু। এই মুহাম্মদ বিন হাজ্জাজ আল হামসির জীবনীতে উল্লেখ করেছেন হাদিসটা, বলেছেন এই হাদিস লিখাই যাবে না। ইমাম ইবনু আবি হাতিম আব্দুর রহমান বিন আবি হাতিম তার একটি কিতাব আছে এলাল, হাদিসের রোগ সম্পর্কে, এরা হাদিসের বড় বড় মহাদ্দিস ছিলেন সনদের, তিনি বলছেন আমার আব্বাকে জিজ্ঞেস করেছিলাম, তার বাব্বাটা দুজনেই বড় মহাদ্দিস ছিলেন, আব্দুর রহমান ইবনু আবি হাতিম, ইমাম আবু হাতিম আর তার ছেলে আব্দুর রহমান, বলছেন আসআলতু আবি আন হাজাল হাদিস, আমার আব্বাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, ফাকাল তিনি বলেছিলেন হাজা হাদিসুন কাযিবুন, এই হাদিস হচ্ছে মিথ্যা, মিথ্যা হাদিস, যে পাঁচটি কারণে ওযু ভঙ্গ হয়ে যাবে আর রোজা নষ্ট হয়ে যাবে। তাহলে সহি হাদিস দ্বারা প্রমাণিত কেউ যদি গুনহার কাজ করে রোজা দুর্বল হবে, রোজা ভঙ্গ হয় না গুনহার কাজ করলে, রোজা ভঙ্গকারী কারণ ছাড়া। কেউ যদি ধরেন মিথ্যা কথা বলে, চুগলখড়ি করে, গীবত করে, অথবা কোনো মহিলার দিকে তাকায়, ফিল্ম দেখে, হ্যাঁ মিথ্যা কসম করে, এগুলোতে কী হবে? রোজা দুর্বল হবে। রোজা রেখে যে আল্লাহর পক্ষ থেকে সওয়াব পাওয়ার কথা, নেকি পাওয়ার কথা, হয়তো নেকি পাবে না কিন্তু তার ফরজ আদায় হবে। কেউ বলেন যে রোজা ভঙ্গ হয়ে গেছে, রোজা ভঙ্গ হয়ে যাওয়া মানে তার ফরজ আদায় হয়নি, কাজা করতে হবে, না এরকম নয়। আট নম্বর হাদিস শোনা, এজা কান আউয়ালু লাইলাতি মিন শাহরি রমাদান নাযারা আল্লাহু আযজা ওয়াজাল ইলা খালকিহি ওয়া ইযা নাযারা আল্লাহু আযজা ওয়াজাল ইলা আবদিহি লাম ইউআযযিবহু আবাদান ওয়ালিল্লাহি আযজা ওয়াজাল ফি কুল্লি লাইলাতিন আলফু আলফি আতিকি মিনান নার। বলছেন যে রমজান মাসের যখন প্রথম রাত হয় তখন আল্লাহ পাক তার সৃষ্টিকুলের দিকে তাকান, নজর দেন, আর যদি আল্লাহ কোনো বান্দার উপর নজর দেন তাহলে আল্লাহ কখনো আযাব দিবেন না। আল্লাহ যদি কারো দিকে নজর দেন তাহলে কখনো আযাব দেবেন না, চিন্তা করতে, তাহলে আল্লাহ আল্লাহ কি নজরই দেন না নাকি গুনাহগারদের উপর? সে রহমতের নজর নাই হোক। তারপরে তিন নম্বর বাক্যর প্রথম কথা, যে প্রথম রমজানে আল্লাহ সমস্ত মখলুকের দিকে তাকান, এটি একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ যদি কারো উপর নজর দেন তাহলে আল্লাহ কখনো ওকে আযাব দেবেন না। তিন নম্বর কথা যে আল্লাহ পাক রমজান মাসের প্রত্যেক রাত্রে কত লোককে জাহান্নাম থেকে মুক্ত করেন, আলফ আলফ আতিক মিনান্নার, হাজারকে হাজার দিয়ে গুণ দেন, কত না, মেয়াতে আলফ মানে 1 লক্ষ, 10 লক্ষ, 10 লক্ষ, আলফকে হাজারকে হাজার দিয়ে গুণ দিলে 10 লক্ষ, তার 10 লক্ষ লোককে আল্লাহ জাহান্নাম থেকে প্রত্যেক রাত্রে কি করেন, মুক্ত করেন। এই হাদিস শুনেন, মওযুউন হাদিস হচ্ছে জাল, জাল হাদিস। জিয়া মাকদসি তার একটি কিতাব আছে আল মুখতারা, তাতে তিনি উল্লেখ করেছেন এই হাদিসটি। উসমান বিন আবদুল্লাহ স্বামী থেকে মুত্তাহামুন ফি রিওয়ায়েতি, এই লোকটিকে মিথ্যুক বলা হয়েছে, মহাদ্দিসরাকে মিথ্যুক বলেছেন। ওকাজালিক আওরাদাহু ইবনুল জাওজি বি তামাফিল মওযুআত, ইমাম ইবনুল জাওজি মওযুআত নামক কিতাবে উল্লেখ করেছেন, তার মানে তার কাছেও মওযুই হাদিসটি। তারপরে তিনি উল্লেখ করেছেন সুম্মা কাল আকিব হাযা হাদিসুন মওযুউন আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর উপর মিথ্যা রচনা করা হয়েছে, মওযু জাল হাদিস। ওয়া ফীহি মাজাহিল, শুধু তাই নয় এতে একজন অজ্ঞাত পরিচয় নেই, কয়েক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আছে। ওয়াল মুত্তাহাম বিহি, এই হাদিস যে মিথ্যা রচনা করেছে যেই ব্যক্তি সে হচ্ছে উসমান বিন আবদুল্লাহ, ইমাম ইবনে আদি তার প্রসিদ্ধ কিতাব আছে জালজয়ফ বর্ণনাকারীদের ওপর আল কামেল বলে কয়েক খণ্ডে, হাদ্দা সাবে মানাকির আনিস সেকাত, সে মুনকার মুনকার বাতিল হাদিস বর্ণনা করত বিশ্বস্ত ব্যক্তিদের থেকে। ওয়ালাহু আহাদিস ও মৌদু, আর তার অনেক জাল হাদিস রয়েছে, অনেক জাল হাদিস বয়ন করেছে। ওকাল ইবনে হেবমান ইয়াদাউ আলা সেকাত, ইমাম ইবনে হাব্বানা বলেছেন সে বিশ্বস্ত লোকদের নাম দোহাই পেড়ে সে জাল হাদিস গড়ত। কুলতু বলছেন ও হাম্মাদ ইবনে মুদরিক, এই হাম্মাদ ইবনে মুদরিক একজন আছে, লাম আজিদ লাহু তারজম, এর জীবনী পাইনি, এত অজ্ঞাত পরিচয়, কে লোক চেনাই যায় না, জীবনী পাওয়া যায় না, যে কোনো বর্ণনাকারী তার জীবনী আছে, তারপরে তাকে ওলামারা আইম্মারা তাকে বিশ্বস্ত বলেছেন তাহলে তার হাদিস না হয়েছে, এমনি নয় যে একজন লোকের নাম চলে এসছে আর কে না কে বাস হাদিস না হয়েছে, এরকম হয় না কখনো। এত হাদিসের ব্যাপারে মানে তদন্ত করা হয়েছে। ও জাহির আন্নাহু মিনাল মাজাহির আল্লাযিনা আশারা ইলাইহিম ইবনুল জাওজি, ইমাম ইবনুল জাওজি বলেছেন যে অনেকগুলি মজহুল অজ্ঞাত পরিচয় আছে তার একজনই। ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি
তার 911 ইন্তেকাল, মানে নবম শতাব্দীর সেই লোক। তিনিও লালিল মসনুয়াতে তিনি এর সমর্থন করেছেন যে হাদিসটি মওজু জাল। 9 নম্বর হাদিস, আর এটা দিয়ে শেষ করি। শাহরু রমাদান মুআল্লাকুন বাইনাস সামায়ে ওয়াল আরদ ওয়ালা ইয়ারফাউ ইলা আল্লাহ ইল্লা বিযাকাতিল ফিত্র। রমজান মাস আসমান জমিনের মাঝে ঝুলন্ত থাকে, লটকা থাকে। এই হাদিসগুলো ওয়াইজরা বয়ান করে। রমজান মাস আসমান জমিনের মাঝখানে কি থাকে, মানে রমজান মাসের নেকি যত রোজা রাখলেন তারাবি পড়লেন সব ঝুলা লটকা আছে আসমান জমিনের মাঝখানে। ওয়ালা ইউরফাউ ইলা আল্লাহ, আল্লাহর কাছে উঠে না ইল্লা বিযাকাতিল ফিত্র, যতক্ষণ যাকাতুল ফিত্র না দিবে, ফিতরা না দিবে। ফিতরা দিলে তখন উপরে উঠবে, আর ফিতরা না দিলে উঠবে না, ঝুলতেই থাকবে। এই হাদিস সিলসিলা জয়ীফা মজুয়া জাল জয়ীফ সিরিজ আল্লাহ তার 43 নম্বর হাদিস। হাদিসটি জয়ীফ জামে সগীরের বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফিল ওয়াহিয়াত ক্বালা লা ইয়াসিহু, হাদিসটি সহি নয়, ভিত্তিহীন হাদিস। ফিহে মুহাম্মদ ইবনে ওবায়দ আল বাসরি মজহুলুন, এতে মুহাম্মদ ইবনে ওবায়দ বাসরি একজন রয়েছে অজ্ঞাত পরিচয়, অজ্ঞাত পরিচয়। ইমাম হাফিজ ইবনে রহমতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে লিসানুল মিজান। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন মিজানুল ইতেদাল, আর তারপরে তাতে থেকে কিছু কাটছাঁট করে তাতে কিছু সংযোজন করে লিসানুল মিজান লিখেছিলেন ইমাম হাফিজ ইবনে রহমতুল্লাহ আলাইহি। তাতে তিনি এর সমর্থন দিয়েছেন যে মুহাম্মদ বিন ওবায়দ আল বাসরি এ অজ্ঞাত পরিচয় যে এই হাদিসের বর্ণনাকারী। সুতরাং এই হাদিস দুর্বল, সহি নয়। যে যাকাতুল ফিতরের সাথে এ রোজার এইরকম সম্পর্ক যে রোজা রেখে যদি কেউ ফিতরা না দেয় তো এর নেকি উঠবেই না, এরকম নয়। তবে যাকাতুল ফিতর আপন জায়গায় ফরজ, ফিতরা ফরজ। আর ফিতরা আদায় করার দুটো হিকমত, দুটো রহস্য রয়েছে, কে বলতে পারেন? হ্যাঁ, তোহরাতুন লিসাইম, রোজাদারকে পবিত্র করবে, তার যে বিভিন্ন ভুল ভ্রান্তি হয়েছে, গোনা হয়েছে, হয়তো রোজার অবস্থায় মিথ্যা কথা বেরোলো বা গালাগালি হইলো অথবা রোজার অবস্থায় মেজাজ গরম হয়েছে ইত্যাদি বিভিন্ন রকমের দুর্বলতা হইতে পারে, থেকে মুক্ত করবে। ওয়াতুমাতান লিল মাসাকিন, আর মিসকিনদের জন্য ঈদের দিনগুলিতে যাতে রাস্তা রাস্তায় ভিক্ষা না করতে হয়, বাড়িতে বাড়িতে ভিক্ষা না করতে, যে বাড়িতে বসে খেতে পায়, এই জন্য তাদের খাদ্যের ব্যবস্থা করা হয়েছে শরীয়তের পক্ষ থেকে, এই দুটো হিকমত। আর তৃতীয় হচ্ছে আল্লাহর আনুগত্য করা। কিছুই যদি হিকমত আমরা না জানতে পারি আর আল্লাহর হুকুম থাকে, তাহলে আল্লাহর আনুগত্য করা, আল্লাহ পাকের আনুগত্য করাই হচ্ছে ইবাদত। রাসূলের আদেশ মানাই হচ্ছে ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানাই হচ্ছে ইবাদত। তো ফিতরা আপন জায়গায় ফরজ, ফিতরা না দিলে গুনাহগার এবং কাবিরা গুনাহ, কারণ যে ব্যক্তি ফরজ ছাড়বে সে কাবিরা গুনাহগার হবে। কিন্তু এর জন্য রোজার নেকি পাবে না, সে তারাবির নেকি পাবে না, এমন কথা নাই। এছাড়া আমাদের দেশে আর একটা ভুল ধারণা আছে যে ফিতরা রোজার সাথে এমনভাবে সম্পর্ক আছে, এমন জড়িত, যে কেউ যদি রোজা না রাখতে পারে তো মাসলা জিজ্ঞেস করতে আসে। শুনে রেখেছে ফতোয়া যে রোজায় রাখো নি তো ফিতরা কিসের, রোজা রাখেনি সে জন্য ফিতরা দিবেন, রোজা রাখতে পারেনি অসুস্থতার কারণে হোক আর যে কোনো কারণে হোক অথবা শয়তানি করে হোক গুনাহ করেছে তাই বলে রোজা রাখেনি। অনেক আবার কট্টরপন্থী এরকম আছে, তুই রোজা রাখিসনি তোর ফিতরা কিসের, এরকম গ্রাম্য সমাজে এরকম বিচারে এরকম করে রা, এইটাও অজ্ঞতা। এক তো পাপি ও জাহান্নামের রাস্তায় গিয়েছে রোজা না রেখে, তারপরে আরও জাহান্নামে বেশি করে ঠেলে দেবেন ওর কাছে যা ফিতরা না নিয়ে, না জাহান্নাম থেকে যথাসাধ্য উদ্ধার করার চেষ্টা করেন। কিছু লোক আছে পয়সা দিতে পারবে কিন্তু শরীরকে কষ্ট দিতে পারবে না, শরীরকে কষ্ট দিতে পারবে না, রোজা রাখতে পারে না, শয়তানি করছে তাই বলে ওর পয়সা থেকেও নেবেন না, না নেন। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাকে, সে তো কাফের হয়ে যায়নি, সে কুফরি করেনি, কিন্তু তাকে রোজা না রাখার শাস্তি দেবেন। আর ফিতরা দেওয়ার জন্য তার কিছু ব্যালেন্স বাড়বে, নাকি ব্যালেন্স বাড়বে? কিন্তু এইরকম করা সামাজিকভাবে এইভাবে অনেক আমাদের দেশে একটু সর্দারি নিজাম আছে, সিস্টেম আছে, জানি না আপনাদের এলাকা আছে কি না, আমাদের অঞ্চলে সর্দার আর মাতবর আছে। ওরা করে কি, ফেতরাগুলি এক জায়গায় উঠাবে, কালেকশন করবে, তারপরে বিতরণ করবে, করে না, করে না আছে। তো ওতে গিয়ে এক একজন এক এক রকমের
মন্তব্য করে, না অমুকের ফিতরা নেওয়া হবে না, কেন সে রোজা রাখেনি, অমুকের ছেলের ফিতরা নেওয়া হবে, ওরটা নাও, আমরা এসে নিজে শুনেছি এগুলো গ্রামে ছোটকালে, হ্যাঁ ওরটা নাই অমুকের নাও, মানে ওর বাড়ির যে মালিক রোজা রেখেছে বুড়া, ওরটা নিবে, ওর ছেলে তোমার ছেলে, তোমার ছেলেদের ফিতরা নেওয়া হবে না। তো কী করলো, তো লাভ, ও তো মনে মনে খুশি যে কাজ হয়েছে আমার, ফিতরা তো কয়েকশো টাকা লেগে যাচ্ছে, ছেলে যাক 50-100 টাকাতে কাজ হয়ে গেল আমার, তাই না? সুতরাং এইরকম ফতোয়া, জেহালতের ভিত্তিতে ফতোয়া দেওয়া ঠিক নয়। আর এইরকম সংশয় যে কেউ ওজোরের কারণে রোজা রাখতে পারেনি অথবা শয়তানি করে গুনাহ করে রোজা রাখেনি সেই জন্য ফিতরা দেবে না, না ফিতরা অবশ্যই দিতে হবে। আর ফিতরার ফায়দা সম্পর্কে বলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক হাদিসের নামে যেসব মিথ্যা জাল জৈব ছড়িয়ে আছে, আল্লাহ পাক সেগুলি থেকে আমাদের বাঁচার, আমাদের সমাজকে বাঁচাবার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।